আসলে বিএনপির সিদ্ধান্তগুলো তো সমুদ্রের ওপার থেকে আসে, যিনি বা যারা বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তারা 15-16 বছর ধরে দেশের বাইরে, দেশের পরিস্থিতি কি সেই সম্পর্কে কোনো ধারণা নেই। আমিও ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির সংসদ থেকে পদত্যাগ করা প্রচণ্ড অদূরদর্শী একটা সিদ্ধান্ত হয়েছে, এবং তাদের অনেকেই মনে করেন যে 14 সালের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং প্রতিহত করার যে চেষ্টা অপচেষ্টা বিএনপি করেছিল সেটা ভুল ছিল, এবং 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করবে না করবে সেই দোলাচলের মধ্যে থেকে নির্বাচনে অংশগ্রহণ করাটাও ভুল ছিল, অর্থাৎ পূর্ণ শক্তি নিয়ে নির্বাচন করা প্রয়োজন ছিল 18 সালের নির্বাচনেও। এবারও তাদের সংসদ সদস্যদের পদত্যাগ, এটি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এই পদত্যাগ বিএনপির জন্য এটি শুভ হয়নি, আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। এবং উকিল আব্দুস সত্তার সাহেবের নির্বাচনে অংশগ্রহণ করা এটাই ইঙ্গিত দেয় বিএনপি যদি ভবিষ্যতে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেয়, বিএনপির নেতারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপির নেতাদের ঠেকানো যাবে না নির্বাচনে অংশগ্রহণ থেকে। গত বছর জাতির জীবনে দুটি তিলক তিনি পড়িয়ে দিয়েছেন, একটি হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন, আরেকটি হচ্ছে মেট্রো রেলের উদ্বোধন। সমগ্র দেশের প্রতিটি মানুষ পদ্মা সেতু উদ্বোধনে এবং মেট্রো রেলের উদ্বোধনে উদ্বেলিত হয়েছে, সমগ্র পৃথিবী প্রশংসা করেছে। এবং গত বছর অর্থাৎ গেল এক বছরে সরকারের, এই বছর করোনা মহামারী যেভাবে ধারাবাহিকভাবে অর্থাৎ 2020 সাল থেকে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে 2021 এবং 2022 সালও যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী মোকাবেলা করেছেন, সেটি বিশ্ব সম্প্রদায় কর্তৃক প্রশংসিত হয়েছে। নিকি ইনস্টিটিউট এবং ব্লুমবার্গের যৌথ জরিপ বলছে বাংলাদেশ করোনা মহামারী মোকাবেলা করার ক্ষেত্রে পৃথিবীতে পঞ্চম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম, এবং সমগ্র বিশ্বব্যাপী মূল্যস্ফীতির প্রেক্ষাপটেও বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন, এবং অন্যান্য দেশের তুলনায় অনেক ক্ষেত্রে দ্রব্যমূল্য তিনি সহনীয় পর্যায়ে রেখেছেন। বাংলাদেশে মূল্যস্ফীতি ইউরোপ এবং অনেক উন্নত দেশের তুলনায় অনেক কম হয়েছে, কিন্তু আমাদের দেশ আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত যদি বিএনপি এবং তার মিত্রদের নেতিবাচক রাজনীতি না থাকত, একই সাথে বিদেশিদের পদলেহনের রাজনীতি করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি যদি না থাকত, আমাদের দেশ আরও বহু দূরে এগিয়ে যেতে পারত। আপনারা জানেন পদ্মা সেতু নির্মাণ যখন শুরু হয় তখন মানুষের নরবলি দিতে হবে সেই গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল, করোনা মহামারীর সময় করোনা মহামারীর টিকা যখন সর্বাগ্রে বাংলাদেশ অনেক দেশ যখন শুরু করতে পারেনি, 132টি দেশ যখন শুরু করতে পারেনি, তখন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করোনার টিকা দেওয়া শুরু করেছিলেন, তখন কীভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। সময়ে সময়ে গুজব রটনা করা হয়, সময়ে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়, গুজব রটানো হয়। এই গুজব রটানোর এবং একই সাথে ষড়যন্ত্রের রাজনীতি, নেতিবাচক রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি যদি বিএনপি সহ তার মিত্রদের না থাকত, তাহলে আমাদের দেশ আরও বহুদূর এগিয়ে যেতে পারত। কিন্তু সমস্ত কিছুকে মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে গেছেন গত এক বছরে, এজন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি অসংখ্য অভিনন্দন।